কত সুন্দর হয়েছে দেখেন পারফেক্ট পারফেক্ট জি ওয়াও দেখেন পানি 70-80% দেখেন কি অবস্থা ভাই আমরা তো ভাই ব্যবসা করি 2 টাকা লাভ করি সব তো আমাদের ফালতু কথা বলার কোনো মানে আসে না কত সুন্দর হয়েছে দেখেন বিশ্বাস থাকে দেখেন কতটা সুন্দর এত দানা অরিজিনালটা বুঝবেন কি স্কিনার থাকবে খোদাই করে মেড ইন ইন্ডিয়া থাকবে এটা একটা সবচেয়ে বড় প্রমাণ হলো এটা অরিজিনাল আর পাতাটা এটা আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখবো ভাই আজকে বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড যেটা অরপাত ব্র্যান্ডের অরপাত অজন্তা গ্রুপের একটা প্রোডাক্ট এটা হলো আপনি অরপাতের একটা 1200 ওয়াটের একটা মোটর বল বিয়ারিং মোটর ব্লেন্ডার নিয়ে আসলাম আচ্ছা আল্লাহ দুনিয়াতে যত রকম কাজ আছে সব করব 30 সেকেন্ডে 30 সেকেন্ডে সব 30 সেকেন্ডে যদি না হয় টাকা ফেরত দুই বছর রিপ্লেস গ্যারান্টি মোটরের দুই বছর কয়েল গ্যারান্টি আছে কিন্তু হ্যাঁ দুই বছরের কয়েল কাটা গেলে চেঞ্জ পাবেন কয়েল আরেকটা কথা বলি বাংলাদেশে সর্বপ্রথম 26,000 RPM এর ব্লেন্ডার দেখাচ্ছি আজকে এটা যেটা অরপাতের বেল বল বেয়ারিং একটা একটা পার্টস পাবেন ফ্রি একটা হলুদ এলাচি দাচ্ছিনি করার জন্য বাটি পাবেন একটা আদা রসুন মাংস কিমা করার জন্য বাটি পাবেন একটা জুস দাচ্ছি করার জন্য বাটি পাবেন অটো সার্কিট ব্রেকার হবে এবং আল্লাহর দুনিয়াতে যা করে সব করব সবকিছু করে ভাই একটা কথা বলতে চাই যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে 10টা মিনিট সময় দিবেন আপনার লাইফে যদি কোনো প্রোডাক্ট কিনেন একটা অনেক কিছু অভিজ্ঞতা হবে এবং ভালো বন্ধু বুঝতে পারবেন দয়া করে 10টা মিনিট সময় ধৈর্য সহকারে দেখবেন আমাদের ভিডিওটা এবং শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আপনার দ্বারা যাতে সবাই উপকার হয় এবং সবাই বুঝতে পারে যার শুধু একটু সময় দেবেন আমি কিছু কাজ করে দেখাবো এবং এটা ভালো মন্দ একটু দেখাই দেবো যাচাই করে দেখাই দেবো এটা প্রথমে বলি এটা অটো সার্কিট ব্রেকারটা এখানে আছে হ্যাঁ মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা স্টিকার মারা না খুদাই করে লেখা অটো সার্কিট ব্রেকার আছে 26,000 RPM এটা দেখেন একটানা 30 মিনিট ব্যবহার করতে পারবেন লেখা আছে খুদাই করে অরিজিনালটা বুঝবেন কি স্কিনার থাকবে খুদাই করে মেড ইন ইন্ডিয়া থাকবে এটা একটা সবচেয়ে বড় প্রমাণ হলো এটা অরিজিনাল আর পাতেরটা এটা একটা গেল এটা আরেকটা জিনিস বলি এখানে লেখা আছে 1200 ওয়াট অরপাত 26,000 বল বিয়ারিং ডাবল বিয়ারিং মোটর ঠিক আছে আচ্ছা ভাই আমি যে বললাম অটো সার্কিটটা কিভাবে বুঝবেন এটা তো সবটাই দেখায় খালি সার্কিট সার্কিটটার কাজটা কি নর্মাল সার্কিট 50 বার পড়লেও সার্কিট জ্বলে না নর্মাল সার্কিট একবার পড়লে জ্বলে যাবে তখন 300-350 টাকা লাগবে আপনার ভর্তুকি কয়েল গ্যারান্টি দিতেছে আমরা এটা কিন্তু অনেকে বুঝতে পারে না হয়তো আমার ভিডিও দেখে অনেকে অর্ডার দিবে বা দিবে না তাতে কষ্ট নাই পরে আগে তিতা পরে মিঠা বাংলা একটা কথা আছে এই সার্কিট যাবে না এটা তারপর আমার আমরা দেখাই দিই আপনাদেরকে আমরা দেখেন সার্কিটটা যাওয়ার কারণ কি অয়েলগুলো যদি শর্ট থাকলে বা ভিতরে পানি ঢুকলে এগুলো পানি ঢুকার জায়গা নাই বাইরে চলে আসবে আবার লুট দিলে আবার লুটে সার্কিট বন্ধ হয়ে যাবে আবার লুটটা কাকে বলে এই যে শুকনা কাজ করবে তখন 50-50 দিতে হবে আচ্ছা আচ্ছা ফুল না কখনো ফুল না বা 70% দিতে হবে 100% না জুস করলে আপনার 90% জুস করতে পারবেন আচ্ছা আচ্ছা পুরো জগটার মধ্যে 10% জায়গা খালি রাখতে হবে জি আদা রসুন করলে 75% জায়গা ফুল দিতে পারবেন ফুল দিতে পারবে 25% জায়গা খালি রাখতে হবে তো যদি ফোন ফুল দিবেন আমি একটু দেখাই এখানে বেসন করে দেখাই কি করবেন এখন চালের গুঁড়া এবং বেসন করে দেখাবো হ্যাঁ চালের গুঁড়া বেসন করে দেখাবো আমরা একটু দেখেন এখানে আমরা তো চাল দিলাম স্বাস্থ্যসম্মত বেসন ভাই স্বাস্থ্যসম্মত হালাল খাবার খাবেন কোনো ভেজাল নাই যেমন হয় না কাচ্চির দোকানে গেলে কই কুত্তার মাংস দিয়া দেয় ভাই এতগুলো হবে কুত্তার মাংস না খায় ভালো মাংস খাইতে চায় সবাই ঘরে বসে খাবেন কিমা করবেন মাংস করবেন আদা রসুন করবেন হলুদ মরিচ জুস লাচ্ছি করবেন আনারস করবেন মালটা কমলা করবেন ফলের জুস সামনে রোজা আসতেছে রোজার মধ্যে লাচ্ছি টাচ্ছি যা করার সব করবেন একটা বাটি দিব একটা বাটিতেই সব হবে একটা আদা রসুন করার জন্য বাটি দিব একটা গ্রাইন্ডার ভাই এটা দেখেন একটা ওভারলোড হয়ে যাবে অটো বন্ধ হবে আমি দেখাই কিভাবে বন্ধ হয় যার শুধু আপনারা তো সবসময় কিনেন অটো সার্কিট বলি আমরা কিন্তু দেখাই না কখনো আচ্ছা আচ্ছা আজকে এটা 100% অটো সার্কিট এবং 100% এটা দেখাই দিব আপনাদেরকে দেখেন কি হলো ভাই বন্ধ হয়ে গেল মোটর জ্বলে গেল মনে হইতেছে আপনার কাছে স্বাভাবিক যাদের বাসা এরকম হবে মনে করো জ্বলে গেছে এটা কারণ ওভারলোড দিয়ে দিছি জায়গা নাই বয়লারটা ঘুরতে পারতেছে না হাওয়া পাস হইতে পারতেছে না এই জন্য এটা তখন আমরা এটা কি করব ভাই এই দেখেন অর্ধেক ভাই অর্ধেক ওভারলোড হয়ে গেছে কারণ এটা উপর দিকে উঠতে পারতেছে না তখন আমরা কি করব এটারে কিছুটা কমাই দিব দেখেন কিছুটা কমিয়ে দিব কমাই দিলাম আমরা কিন্তু বাটিটা খুলতেছি না ভাই এটা কিন্তু আমরা লাইভে রইছি এবং পুরোটা ভিডিওটা দেখানোর জন্য এখন দেখেন দেখেন সুইচ দিয়ে বন্ধ হয়ে যায় এটা দেখেন কি অবস্থা দেখেন এই যে দেখেন সার্কিটটা লম্বা হয়ে গেছে অনেক লম্বা বের হয়ে গেছে দেখেন আমরা কিন্তু এই লাগানো উল্টা এখন চালাবো দেখেন পুশ করতে স্টার্ট হয়ে যাবে আমরা আচ্ছা আচ্ছা উল্টা চলবে উল্টা
দেখেন হয়ে গেছে কয় সেকেন্ড হইলো ভাই 30 সেকেন্ড তো হয়নি 10 থেকে 15 সেকেন্ড হইছে আমরা কথা বলছি 3 সেকেন্ডের মধ্যে অটো বন্ধ হয়ে গেছে আর অটো সুইচ দেওয়ার পরে দেখেন আবার চালু হয়ে গেছে আর কি হইছে এটা দেখেন দেখেন কত সুন্দর হইছে ভাই এই দেখেন পারফেক্ট পারফেক্ট জি আল্লাহর দুনিয়াতে যত কাজ আছে এত হেভি এটা কিন্তু আমরা হলুদ করব 10 সেকেন্ড জিরা করব 10 সেকেন্ড আমরা আদা রসুন করব 10 সেকেন্ড আমরা একটু আদা এটা তো শুকনা দেখাইলাম বাটির কিছু হইছে কারণ অরিজিনাল কোথাও বেকার দেরা হইছে অনেক আছে শুধু ম্যাটার দেখে টাকা দেখে মাল দেখে না কোয়ালিটি সম্পূর্ণ জানা যাচাই করে না এগুলো স্টিলের বাটি 20 বছর রিপ্লেস গ্যারান্টি স্টিলের মোটর গ্যারান্টি 2 বছর হ্যাঁ 2 বছর আর এখানে দেখেন আদা রসুন করার জন্য আমরা একটু আদা রসুন করছি তারপর আবার দেখাই দেখেন আদা রসুনটা করছি তো আমরা আবার করে দেখাই আপনাদেরকে একটু যদি মনে চায় সবাই দেখার জন্য সুবিধা দেন দেখেন আমরা কি অবস্থা হইছে আদা রসুনটা আবার করে দেখাই আপনাদেরকে আমরা এটা কিন্তু পানি যদি অল্প পরিমাণ দিলে একটু পানি দিতে হবে হ্যাঁ বেশি পরিমাণ দিলে পানি দিতে হবে না কারণ বেশি মশলা দিলে পানি লাগবে না বেশি মশলা বলতে 70% দিব আমরা কিন্তু টুকরা টুকরা করে দিছি হ্যাঁ দেখেন আমরা পানি ছাড়া করে দেখাই আপনাদেরকে পানি ছাড়া করে পানি ছাড়াই করে দেখাবো হবে হবে দেখেন কত বড় বড় টুকরা দিছি হ্যাঁ এই দেখেন আদা একটু টুকরা করে দিলে ভালো হবে আচ্ছা দেখ আমরা এখানে দেখেন এই পুরো বাটি দিলাম একটু পানি দিব না ইনশাআল্লাহ এক ফোঁটা পানি দিব না পানি না দিলে অনেক সুন্দর হয় থামা থামা হয়ে যায় এটা দেখেন পানি না দিলে আমরা দেখেন হয়ে গেছে 50% ওয়াও দেখেন পানি 70-80% দেখেন কি অবস্থা ভাই একদম আমি আসলে হয়তো অনেক আমার বলবে যে দোকানদার ব্যাসার জন্য বলতেছে ভাই আমরা তো ভাই ব্যবসা করি দুই টাকা লাভ করি সব তো আমাদের ফালতু কথা বলার কোনো মানে আসে না কত সুন্দর মানুষের একটা বিশ্বাস থাকে দেখেন কতটা সুন্দর এত দানা দানা যখন এখানে আমরা কি করে রাখলাম দেখেন একদম পানি দিলে হয় কি এটা এত সুন্দর মশলা কোনো ব্লেন্ডারে দেখেন কয় সেকেন্ড 10 সেকেন্ড হইছে 10 সেকেন্ড হয়নি 10 সেকেন্ডে কিন্তু আমরা এটা কিন্তু মশলা করে ফেললাম দেখেন হাতে লাগিয়ে গেছে মশলাটা চমৎকার একটা ব্লেন্ডার এটা আদা রসুন মাংস কিমা করব আদা রসুন করব জিরা করব যত কাজ করব থোড়া টাই করব যত মশলা আছে কিমা তে শুরু করে সব করব এটা আচ্ছা আচ্ছা এটা করব জুস লাচ্ছি জুস লাচ্ছি আমরা তিনটা দাবের লাচ পাবো একটা শুকনো মশলার জন্য একটা পেস্ট জাতীয় মশলার জন্য আর একটা জুস একটা শুকনো করার জন্য এটাতে শুরু করে আল্লাহর দুনিয়াতে শত মশলা আছে করব এটা হলো আমরা যেটা মশলা করলাম আদা রসুন করবো এটাতে জুস লাচ্ছি রমজান মাস আসছে একটু জুস খাবো ফের জুস খাবো আনারস কিনবো বাজার থেকে কিনে ব্লেন্ডার দিব বরফ খাইতে চাইলে ঠান্ডা খাইতে একটু বরফের পানি দিবো নাহলে বরফ দিবো দিয়ে দিবো লাচ্ছি খাইতে চাইলে লাচ্ছি করবো আল্লাহ রহমতে যা করবো সব হবে সব হয়ে যাবে রমজান মাসের জন্য প্রোডাক্টটা দিচ্ছি এবং রমজান এবং কুরবানি ঈদ পর্যন্ত এই প্রাইসটা রাখবো আমরা ছয় মাসের অফার আজকের থেকে ছয় মাস পর্যন্ত ভিডিওটা সারা পর থেকে এই প্রাইসটা রাখবো কারণ আমরা সরাসরি ইম্পোর্ট করি দুই বছর গ্যারান্টি দিই যারা আমাদের কাছ থেকে এই ব্ল্যান্ডার দিবেন তাদের জন্য দয়া করে কোনো দামাদামি নাই মনে চাইলে যাচাই করে আইসা দেখে নেবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ছয় মাস পর্যন্ত এই প্রাইসটা কারণ ভাই অনলাইনে পড়াকে দাম রিজনেবল দেওয়ার পরে অনেকে বার্গেনিং করে সেই জন্য বললাম যাচাই করে আসবেন এই 1200 ওয়ার্ডের অর্পাতে যেটা অরিজিনাল স্ক্যানার থাকবে কিউআর কোড স্ক্যানারটা থাকবে এটা এটা কোম্পানি ওয়েবসাইটে এসে পড়বে এটা স্ক্যান করলেই কোম্পানি ওয়েবসাইটে এসে পড়বে তো এটা তারা নেবেন 6500 টাকা নর্মাল সেল করতেছি আমরা শোরুম প্রাইস আপনার চ্যানেলের জন্য বড় ভাই শুধু আপনার চ্যানেল যারা দেখে আসবে তারা বলবে তাদের জন্য আমরা যে ভিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আসছি এই ভাইয়ের চ্যানেল দেখি আমরা সবসময় তাদের জন্য একদম ছয় মাস পর্যন্ত এই প্রাইসটা ছয় মাস পর এটা মিনিমাম 500 থেকে 1000 বাড়বে আবার একদম 5000 টাকা এত একদম 1500 টাকা ডিসকাউন্ট করে দিছি এত শক্তিশালী 1500 টাকা ডিসকাউন্ট করে দিছি 6500 না একদম 5000 এক টাকা কমও না এক টাকা বেশিও না ঢাকার বাইরে নিলে 500 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে নিলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ 200 টাকা ঢাকার ভিতরে 200 ঢাকার বাইরে নিলে 200 ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে অনেক আছে দোকানে আসে তারা তো আর আমাকে ডেলিভারি চার্জ দিবে না প্রোডাক্টের দাম 5000 আপনি যদি আসতে না পারেন আপনার কাছে পৌঁছাই দিব 200 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর নিলে আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই আমাদের অ্যাডভান্স করার নিয়মটা বলে এটা হলো আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এটা হলো পেমেন্ট নাম্বার হোয়াটসঅ্যাপের ভিতরে যোগাযোগ করবে অনেক সময় নেট থাকে না বা আমরা ফোনে ব্যস্ত থাকি ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো শাকিল কুকারি 133 নম্বর দোকান নিউ মার্কেট সিটি গ্রাউন্ড বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় আমাদের আরেকটা দোকান আছে এখানে আসলে পাবেন এটা হলো আপনার 382 নম্বর দোকান সেটা শাকিল কুকারি শাকিল কুকারি নিউ সুপার মার্কেটের নিস্তারা মেন গলিতে দোকান নাম্বারটা 382 শাকিল কুকারি আচ্ছা 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 এখানে বললে যে কেউ দেখাই দিব আপনাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে যোগাযোগ করবেন আমাদের এখানে একটা টিএনটি নাম্বার দেওয়া আছে তাহলে এটা তো যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করা যাবে ওকে শাকিল ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন